দেখেন মিডিয়ার ছেলেরা একটা টাকাও নিত না, নিজের পকেটের পয়সা খরচ করা এই ক্যামেরা কিনা, স্ট্যান্ড কিনা, মাইক্রোফোন কিনা, গাড়ি ভাড়া নিজের পকেটের টেনে দিয়া এরপরে আইসে আপনাদের অনুষ্ঠানটা রেকর্ড করে নিবে, সারা বিশ্বের দরবারে তুলে ধরবে, সুন্নিয়তের খেদমত হবে, ঠিক কিনা বলেন? মানে ওদের মতো নিঃস্বার্থে খেদমত করনেওয়ালা আর কেউ নাই। নিজের পকেটে পয়সা দিয়া খরচ করে আইসে, মাহফিল কমিটির লোকেরা যদি দুগা ভাত খাওয়ায় খাইব, নাইলে হেইটাও নিজের পয়সা দিয়া খাইব। যাওনের সময় আবার রাত্রে তো ওরা অনেক সময় গাড়িও মিলে না, রাস্তাঘাটে বয়ে থাউন লাগে, তো সকালে যাওন লাগে, গাড়ির জন্য ওয়েট করতে হয়। তো ওরা আসছে যেহেতু আমরা ওদেরকে একটু আদর মোহাব্বত দিয়ে গ্রহণ করি। ওরা অত্যন্ত শুভাকাঙ্ক্ষী লোক, আমরা সবাই শুভাকাঙ্ক্ষী, কিন্তু আমাদের শুভাকাঙ্ক্ষীটা উপস্থাপন হয় না বিশ্ব দরবারে, ওদের কাজটা উপস্থাপন হয়। তো ওদেরকে একটু সুযোগ দিই আমরা, ক্যামেরাগুলো বেশি হয়ে গেছে, তাহেরি সাহেব আইলে তো ক্যামেরা বেশি হইব স্বাভাবিক। আমি তো না খান্দা, আমার একলা দাওয়াত দিতেন তাইলে আর এত ক্যামেরা আইতো না, আরও কম আইতো। তোরা যেহেতু আইয়াই পড়ছে, আমরার মুরব্বীরা যারা চেয়ারে বসছেন আপনাদের একটু অসুবিধা হইতেছে, আপনারা আমি অনুরোধ করি স্টেজে এসে পড়েন, আর নাহলে আপনারা একটু এই পাশে আইয়ে পড়েন। তোমরা ক্যামেরাগুলো লাগানোর সময় যদি একটু এই পাশ থেকে লাগাই তার সবচেয়ে উত্তম হইতো। হ্যাঁ, লাইটটা প্রয়োজন এই পাশে নিয়ে নিতা, উপরে দিয়ে যা বা মাঝখানে লাগাই দিতা, তাহলে সবার জন্য হয়ে যাইতো। এখন আর নাড়াচাড়া দরকার নাই, যেমনি আছে থাক, মনে কষ্ট নিয়েন না। ওরা ওরা একেবারে নিরলস খেদমত করে, নিঃস্বার্থ খেদমত করে। এই আপনারা অনলাইন থেকে যে ইনকাম হয় ওদের কষ্ট অনুযায়ী কিচ্ছু না, কষ্ট অনুযায়ী কিচ্ছু না, মোটামুটি লাখ দেড় লাখ দুই লাখ টাকা পুঁজি খাটায় রাখছে। এডি ট্যাব হয়েছে, এডি বিশাল আকারে দিলে বেড়ারা বিদেশ পাঠায় দিতে পারত, কিন্তু যায় নাই, দেশে রয়েছে দিনের খেদমত। আল্লাহ তাদেরকে কবুল করুক সবাই পড়ে, আমিন।